আমরা ওই বর্ধমান বর্ধমান প্রচুর মদ হয়ে যায়, প্রচুর মদ হয়েছে। মত করো মারামারি বেড়েছে, আপাতত লাগছে না পঞ্চায়েত সদস্য নেত্রী তার দুর্কৃষ্টি বা দুর্নীতি ধরার জন্য প্রতিবাদ করেছিল বলে ওই মাঠটি, যেমন ধানের ডিও বিক্রি বাড়ি করার জন্য 10,000 টাকা নেওয়া, সেই প্রতিবাদ করার জন্য ওকে মারধরটা করা হয়েছে। মারধর বলতে ঠিক অন্ধকারে রাতে পায়খানা করতে ফিরছিল বাড়ি, আর দুপাশে গাছপালা আছে, সেই মুহূর্তে একা পেয়েছে, সেই হিসাবে মোটামুটি 10 থেকে 12 জন এসে মারধরটা করা হয়, মেরে যে বাঁশের লাঠি বলে যেটা, সেটা পাইপ কাটা আর রড, বুকে ব্যথা করেছে, পিঠে ব্যথা করেছে এবং মারার বহু চেষ্টা করে। এবার যখন গ্রাম থেকে 2-4 জন হাল্লু হট্টাল করে তখন ওরা কিন্তু পালিয়ে যায়, অজ্ঞান অবস্থায় পড়েছিল, ওকে মাথায় জল টল ঢালার পর আমরা বাড়ি ফিরে গেছি, মনে হচ্ছে বুকে আর 2 পাঞ্জলি। গত লোকসভা নির্বাচনের পর থেকে গলসি 1 নম্বর ব্লকের বিভিন্ন পঞ্চায়েতে এই বিজেপি কর্মীরা উচ্ছৃঙ্খল হয়ে তারা বিভিন্ন পঞ্চায়েতে হামলা করছে, বিভিন্ন গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত পঞ্চায়েতগুলোকে তারা অচল করে দেওয়ার চেষ্টা করছে, তারা বিভিন্ন গ্রামে তৃণমূল কর্মীদেরকে মারধর করছে, তারা রামগোয়ালপুর লোয়া রামগোয়ালপুর অঞ্চলে যে লোয়া গ্রাম সেই লোয়া গ্রামে আমাদের যে পঞ্চায়েত সদস্য তাকে মারধর করেছে, রাত 12টার সময় তার বাড়িতে ঢুকে তার স্বামীকে মারধর করেছে, তাদের কোনো মানে সারা ব্লক জুড়ে তাদের একটা ভয়াবহ একটা আতঙ্কের সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা দেখেছি লোয়াপুর কৃষ্ণরামপুর গ্রাম পঞ্চায়েতেও তারা হামলা চালিয়েছে, তারা 4 তেঁতুলের আমাদের যে প্রধান আছে তার বাড়িতে হামলা চালিয়েছে, বুধবুধে তারা বিজয় মিছিলের নাম করে তারা আমাদের পতাকাকে রাস্তায় ফেলিয়ে পদদলিত করেছে, আমরা এর তীব্র ধিক্কার জানাচ্ছি। আমরা এই অবস্থা যদি চলতে থাকে তা আমাদের গলসি এক নম্বরের সাধারণ গণতন্ত্রপ্রিয় মানুষ আমরা রাস্তায় নামবো, আমরা বিজেপির এই গুন্ডামির প্রতিবাদ করব এবং প্রতিরোধ করব, আমরা রাস্তায় নেমে তার প্রতিরোধ হবে, আমরা আগামী দিনে তার প্রস্তুতি শুরু করছি। আমরা এখন দেখতে পাচ্ছি পাড়ায় পাড়ায় বিজেপি প্রচুর টাকা দিচ্ছে, এখনও পর্যন্ত টাকা দিচ্ছে, যে টাকার বগরা নিয়ে তাদের মধ্যে ঝামেলা হচ্ছে, সেখানে মারপিট হচ্ছে নিজেদের মধ্যে, সেই মারপিট আবার তৃণমূলের নামে চালাবার চেষ্টা করছে। আমরা এসব বরদাস্ত করব না, আমরা আগামী দিনে আমাদের যা কর্মসূচি আমরা এই রাস্তায় নেমে বিজেপির এই নোংরামির প্রতিবাদ করব এবং প্রতিরোধ গড়ে তুলবো।